এটা ওয়েট নিতে পারবে 75 থেকে 80 কেজি পর্যন্ত, আর এই গাড়িতে নিতে পারবে 70 কেজি পর্যন্ত। আর এটা ওয়েট ক্যাপাসিটি নিতে পারবে 70 থেকে 75 কেজি পর্যন্ত, আর এটা চালাতে পারবে 40 কেজি ওয়েট নিয়ে। লুকটা দেখেন জাস্ট একদম হুবহু R1 এর মতো। R1 5 মানে হলো বাচ্চাদের কলিজা। এটা হলো 86 মডেল। এখন যেগুলা দেখো এগুলা কিন্তু বিশাল বিশাল গাড়ি। এটা কি মডেল? পালসার মডেল। পালসার হচ্ছে কাওয়াসাকি নিনজা মডেল। কাওয়াসাকি নিনজা। এটা কিন্তু অরিজিনাল চাবিতে স্টার্ট হবে, আর চাবিটা দেখেন একদম কাওয়াসাকির লোগো দেওয়া। এই যে দেখেন, এটা যখন আমি ঘোরাবো ওয়াও একদম কিন্তু অরিজিনাল গাড়ির মতো বুম বুম সাউন্ড করবে। এটা কিন্তু বিশাল সাইজের একটা বাইক। এটা হচ্ছে V5 মডেল, বিশাল বাইক। আর মাথাটা দেখলেই তো ভাই মনে হবে যে এর থেকে বড় বাইক নাই আর। আসসালামু আলাইকুম রাফি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই। দেখতে পাচ্ছি নতুন নতুন মডেলের অনেক বাইকের কালেকশন অলরেডি চলে আসছে, নতুন মডেলের অনেক বাইকও আসছে। এছাড়া আমি আরেকটা ভিডিও করব, এখানে দোলনার কিছু আইটেম কিন্তু আমরা চলে আসছে। ও আচ্ছা, দোলনারও অনেক আইটেম চলে আসছে, অনেক আইটেম চলে আসছে। ওনারা যে কিডস আইটেম নিয়ে কাজ করে, এজন্য দোলনা প্লাস আপনার অটোকারের কালেকশনও কিন্তু আছে। আমরা আজকে হয়তো এই ভিডিওতে না পারলে আমরা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের পেজের সাথে আপনারা থাকবেন। তো দেখবো, তারপরে একটু বলেন কিভাবে আসবে টয় বাজারে? জি অবশ্যই, আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন বিশেষ বিল্ডার্স বিল্ডিং এর ৪৪ তলায়। আচ্ছা জি, ভিডিওর ডেসক্রিপশন বক্স স্ক্রিনের উপর আমি নাম্বারটা দিয়ে দিব, আপনারা পরবর্তীতে যোগাযোগ করে আসার জন্য। ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে হবে। কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন ভাই? আমরা কিন্তু ভাই আপনার ভিডিওতে এতদিন প্রথমে BMW মিনি মডেলটা দিয়ে শুরু করছি। আচ্ছা আজকে কিন্তু শুরু করব R1 মিনি সাইজ। আপনি লুকটা দেখেন জাস্ট একদম হুবহু R1 এর মতো। R1 এর একদম সেম টু সেম বড় কিন্তু আছে, আপনি মাথাটা মিলান একদম সেম, কিন্তু সেম কন্ডিশন একদম সেম। হ্যাঁ লুকটা সেম। জি লুকটা সেম। এটা হবে পাওয়ার সুইচের মতো মিস্টার, সিটটা হচ্ছে প্লাস্টিক সিট। আর এটা কিন্তু হাতে পিকআপ একদম অরিজিনাল রাবারের। দেখেন BMW টা কিন্তু আর্টিফিশিয়াল ছিল। আচ্ছা এটা কিন্তু একদম অরিজিনাল হাতে পিকআপ। হাতে পিকআপ আর পায়ে হচ্ছে ব্রেক। স্টারের সাথে সাথে দুইটা চাকাতে লাইটিং হবে। সাপ্রিং চাকা আপনি যে কোনো মুহূর্তে খুলে রাখতে পারবেন, বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন। আর এটা চালাতে পারবে 40 কেজি ওয়েট নিয়ে। 40 কেজি ওয়েট নিয়ে চলবে। 40 কেজি ওয়েট নিয়ে চলবে, আর সর্বোচ্চ 4 থেকে 5 বছরের বাচ্চা চালাতে পারবে। রাইট, ওকে। এটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইস রাখছি ভাই মাত্র 10500 টাকা। 10500 টাকা। আর BMW মিনিও আছে আমাদের কাছে, পাই পিকআপ হাতে পিকআপ। পাই পিকআপটা হচ্ছে 9500, হাতে পিকআপ 10500। ওকে ফাইন। এরপর আমরা কোনটা দেখছি? এরপর দেখাবো একদম R1 এর আরেকটা বড় সাইজ। ওকে, এরপর দেখাচ্ছি R1 এর আরেকটা বড় সাইজ। R1 এর আরেকটা বড় সাইজ। পেইন্টিংটা দিয়ে আগে শুরু করি। এটা হচ্ছে পেইন্টিং কালার। পেইন্টিংটারই সবকিছু বলি, নন পেইন্টিংটা এখান থেকে দেখা দেব। রাইট জি। আপনাদের যতগুলো বাইক দেখাবেন প্রত্যেকটা বাইকের তো ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই আছে। প্রত্যেকটা গাড়িরই 1 বছরের ব্যাটারির গ্যারান্টি আর 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে। রাইট জি। 1 বছরের মধ্যে ব্যাটারি সমস্যা হলে আমরা ডাইরেক্ট রিপ্লেস করে দেব। পাওয়ার সুইচ স্টার্ট হবে, স্টারের সাথে সাথে সাউন্ড দিবে। আচ্ছা জি। আর এই যে দেখেন মিউজিক সিস্টেম আছে, সবগুলোর মতই হর্ন সিস্টেম আছে। সামনে দিলে সামনে যাবে, সামনে দিলে সামনে, আর ব্যাকে দিলে ব্যাকে যাবে, ব্যাকে দিলে ব্যাকে যাবে, সামনে দিলে সামনে। এটা হচ্ছে পুরোটা লেদার সিট। এই লেদার ব্রাউন কালার সিটও আছে, আবার এটার মধ্যে সেম কালো কালার সিটও কিন্তু अवेलेबल আছে। এই দুইটার কালার দেখেন আপনি, এই যে এটা পেইন্টিং কালার, এটা নন পেইন্টিং কালার। পেইন্টিং কালার, এটা হচ্ছে নন পেইন্টিং। কোনটার প্রাইস কত ভাই? জি নন পেইন্টিং যেটা, সেটা রাখছি ভাই মাত্র 12500 টাকা। 12500 টাকা। পেইন্টিংটা মাত্র 1000 টাকা বেশি, 13500। আর এটা কিন্তু 6 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আচ্ছা, চিকন লম্বা ব্যাটারি। ওকে জি ওকে। হ্যাঁ, তারপরে দেখাচ্ছি দেখেন এটা কি মডেল? পালসার মডেল। পালসার জি, পালসার মডেল। এছাড়া এটার কোড নেম হচ্ছে আর100। এটা ফার্স্ট টাইম দেখছি। এটার মধ্যে আগে ছিল হচ্ছে নন পেইন্টিং কালার, এখন নতুন আছে পেইন্টিং কালার। এই যে দেখেন, রাইট। পাওয়ার সুইচ দেওয়ার সাথে সাথে স্টার্ট হবে। দুইটা চাকাতেই কিন্তু মিউজিকের তালে তালে লাইটিংটা বাজবে। রাইট জি। এই যে দেখেন মিউজিক হবে, মিউজিকের তালে তালে কিন্তু দুইটা চাকাতে লাইটিং বাজবে, লাইটিং করবে। রাইট, একদম স্টিলের অরিজিনাল হ্যান্ড পিকআপ। হ্যাঁ হ্যাঁ, সামনে দিলে সামনে, ব্যাকে দিলে ব্যাক, ব্যাকে দিলে ব্যাকে। দেখেন আর সিটটা হচ্ছে একদম লেদারের ব্রাউন কালার সিট। কালো কালার সিটও কিন্তু अवेलेबल আছে, আপনারা যেটা পছন্দ নিতে পারবেন, নিতে পারবেন। রাইট, এটা কিন্তু মজবুত একটা গাড়ি, অনেক মজবুত গাড়ি। আর এটা বসতে পারবে ভাই সর্বোচ্চ 55 থেকে 60 কেজি পর্যন্ত। 55 থেকে 60 কেজি পর্যন্ত লোড দিতে পারবে, 60 কেজি ওয়েট নিতে পারবে। আর বসতে পারবে 8 বছরের বাচ্চা। রাইট, 8 বছর পর্যন্ত বাচ্চা ইজি টপ করে দেন। অবশ্যই ওকে। হ্যাঁ, এটা এই যে এটা হচ্ছে মাত্র 17500 টাকা। অনলি 17500 টাকা কিন্তু আপনারা 17500। এটার মধ্যে নন পেইন্টিং কালার अवेलेबल আছে, সেটা 1000 টাকা কম, 16500 টাকা। রাইট ওকে ফাইন। এরপরে দেখাবো হচ্ছে ভাই এপ্রিলা মডেল। এই যে এপ্রিলা, এটা হচ্ছে আপনাদের আগে দেখা হয়নি, এটা একদম লেটেস্ট মডেল, একদম লেটেস্ট। এই যে দেখেন ছোটদের মধ্যে বেস্ট একটা বাইক, লেখাই আছে V4 ভার্সন 4 এটা। আচ্ছা ওকে, এটা হলো ভার্সন 4। এটা হচ্ছে দেখেন এই যে পাওয়ার সুইচ স্টার্ট। আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ি যেগুলা পাওয়ার সুইচ স্টার্ট, এগুলা চাবি করে দিতে পারবো আপনার ইচ্ছা মতো। আপনি যদি চাবি চান আমরা চাবি করে দিতে পারবো। এই যে দেখেন পাওয়ার সুইচ স্টার্ট হবে। আর এই গাড়িতে নিতে পারবে 70 কেজি পর্যন্ত ওয়েট। 70 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে। মাঝারি সাইজের মধ্যে সবথেকে মজবুত গাড়ি। রাইট, এটার আপনি লুকসটাই দেখছেন, এটা কিন্তু অস্থির একটা লুক। এই যে দেখেন এটা স্পিডটাও কিন্তু ভালো। রাইট, সামনে দিলে সামনে যাবে, ব্যাকে দিলে ব্যাকে আসবে, একদম দৌড়াবে গাড়ি বলতে গেলে। একদম বাচ্চা বাচ্চা কন্ট্রোল করতে পারবে, ততটুকু স্পিড, কিন্তু অতিরিক্ত স্পিডে দেওয়া নেই। রাইট জি, অনেক রাখছেন। এটা রাখছি মাত্র 18500 টাকা, অনলি 18500 টাকা কিন্তু আপনারা এই বাইকটা নিতে পারবেন। এটা হলো এটা জায়গাতে কিন্তু লাইটিং ও আছে। ও মাই গড, সাউন্ড কি এটা, সাউন্ড কোয়ালিটি হচ্ছে সবগুলা গাড়ির থেকে ভালো করে, বেস্ট কোয়ালিটি সাউন্ড। 18500 টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন। রাইট, এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি কিন্তু ভাই, এটা বলতে 12 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। মাঝারি সাইজ কিন্তু কোনটাই 12 ভোল্টের দাও না। এই যে এটা দেখেন 6 ভোল্টের ব্যাটারি। এক চার্জে কতক্ষণ চলবে? এটা চলবে এক চার্জে 3 থেকে 3.5 ঘন্টা একটা না। ওকে, এরপর তো আমরা অন্যটা দেখব। জি, এরপর আরেকটা দেখব। ওকে, এরপর আমরা যেটা দেখাবো আপনাদেরকে এটা হলো আরআর মডেল। আরআর মডেল এই যে দেখেন, এটার পিছনের লুকসটা দেখেন, ওয়াও চমৎকার। এটা কিন্তু রাবার চাকা, এই লুকস। এতক্ষণ কিন্তু যেগুলা দেখেছি সব হচ্ছে প্লাস্টিক, এটা দেখেন একদম রাবার চাকা। হ্যাঁ, এই যে দেখেন দেবে যাবে দিলেই। এই যে পাওয়ার সুইচে স্টার্ট হবে, সামনে দিলে সামনে, সামনে দিলে সামনে, ব্যাকে দিলে ব্যাকে। আর এটার ব্যাক সাইডটা দেখেন, এটা কিন্তু ডাবল মোটরের গাড়ি। এই যে দেখেন দুই পাশে একটা মোটর, এই পাশে একটা মোটর, আর পুরোটা কিন্তু রাবার চাকা। দুইটা মোটর, দুইটা মোটরের কারণে স্পিডও বেশি নিতে পারবে, ওয়েট ক্যাপাসিটি বেশি নিয়েও খুব অনায়াসে চলতে পারবে। এটা ওয়েট নিতে পারবে 75 থেকে 80 কেজি পর্যন্ত, 75 থেকে 80 কেজি পর্যন্ত অবশ্যই অনায়াসে নিতে পারবে। এটা সাউন্ড সিস্টেম দেখেন, এই যে মিউজিক সিস্টেম আছে, ব্লুটুথ সিস্টেম আছে, সব ধরনের अवेलेबल কিন্তু আছে সব। জি, এটা হচ্ছে 12 ভোল্ট 7 एंपিয়ার এর ব্যাটারি। ওকে, এটার প্রাইস কেমন? এটার প্রাইস নিচ্ছে মাত্র 18500। এটা কি নন পেন্ডিং হয়? না, এটা নন পেন্ডিং হয় না, এটা একমাত্র পেন্ডিং কালার। আর রাবারের চাকার মধ্যে এত কম দামে শুধু এই গাড়িটি আপনি পাবেন আমাদের কাছে শুধু। আচ্ছা, প্রাইস মাত্র, এটা কিন্তু আপনি অন্যান্য ভিডিওতে দেখেন এটা 21500 22500 বলা। আচ্ছা, আমার কাছে 18500 টাকা, অনলি 18500 টাকা আপনারা নিতে পারবেন। ওকে ফাইন, এরপর আমরা আরেকটা গাড়ি দেখাবো। ওকে, এরপরে যেটা দেখাবো এটা কি ভাই? গাড়ি হচ্ছে জিএস মডেল। জিএস ভারী না ভাই, বাইকি। এই যে দেখেন পিছে দুই চাকা, তো এর কারণে একটু মজবুত লাগে আর বড় লাগে দেখতে। পিছে দুই চাকা, পিছে কিন্তু সাসপেনশন সিস্টেম আছে, উঁচু নিচু যে কোনো রাস্তায় খুব অনায়াসে চলতে পারবে। আর দুই চাকা কিন্তু আলাদা করে দুইটা মোটর দেওয়া, মানে বাচ্চাও চালাতে পারবে, বাচ্চার বাবাও চালাতে পারবে অবশ্যই। দেখতে পাচ্ছেন এটা ওয়েট ক্যাপাসিটি নিতে পারবে 70 থেকে 75 কেজি পর্যন্ত। 70 থেকে দেখেন, সামনে দিলে সামনে যাবে, ব্যাকে দিলে ব্যাকে আসবে। দুজন অনায়াসে বসে চালাতে পারবে অবশ্যই ভাই। এই যে দেখেন এখানে একজন বসবে, এখানে একজন বসবে। রাইট, জি চমৎকার। আর এই যে দেখেন মডেল। জি, আর এই দেখেন অন হওয়ার সাথে সাথে কিন্তু এই যে এখানে লাইটিং হবে। আর তিনটা জায়গাতে আলাদা আলাদা করে লাইটিং আছে। এই যে দেখেন এই জায়গাটায় ছোট পেন্সিল ব্যাটারি যেগুলো আছে ওগুলা দিয়ে এই সুইচটা অন করলে আপনার বাতি জ্বলবে। আপনার যেই মানে যেই জায়গায় ইচ্ছা আপনি সেই জায়গায় বাতি জ্বালা রাখতে পারবেন। এটা হচ্ছে চার্জ বাজবে আপনার। হ্যাঁ, মানে এটা আপনি এক্সট্রা ব্যাটারি ইউজ করতে হবে। আর দিনের বেলা তো ভাই দরকার পড়ে না চার্জার। জি, আচ্ছা, জিএস মডেলের কালার হলো দুইটা, একটা হলো রেড, একটা হলো এটার মধ্যে হচ্ছে লাল নীল পাওয়া যায়। লাল নীল, আর এটার মধ্যে হচ্ছে লাল নীল পাওয়া যায়। এটা হচ্ছে পেন্ডিং কালার, একদম অরিজিনাল গাড়ির মতো। আর এটা হচ্ছে নন পেন্ডিং কালার। প্রাইস তো অবশ্যই ডিফারেন্ট, অবশ্যই ডিফারেন্ট আছে, 1000 টাকা ডিফারেন্ট নন পেন্ডিং। আর কোনটা প্রাইস কত? আমরা যেটা নন পেন্ডিং সেটা রাখছি 17500 টাকা, আর যেটা পেন্ডিং সেটা রাখছি 18500 টাকা। আচ্ছা, এটা লুকিং গ্লাস তো আপনারা ফিটিং করে দিবেন? জি, এই যে অবশ্যই দেখেন এখানে সাথে লুকিং গ্লাসটা দেয়া আছে, আর চার্জার দুইটাই খোলা রাখা আছে, খোলা রাখা আছে। 12 ভোল্ট 7 एंपিয়ার এর ব্যাটারি। রাইট, ওকে, যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন। জি, অবশ্যই পেন্ডিং কালারটাই দেখতে জোস লাগে। ওকে, এরপর আমরা কোনটা দেখব ভাই? এরপর R15 মডেল দেখো। ওকে, এরপরে যেটা দেখাচ্ছি সেটা হলো R15 মডেল। এই যে সামনে R1 এর একদম ছোটটা কিন্তু ফার্স্টে দেখা দিয়েছি আমরা ভিডিওতে। এই যে দেখেন R1 এর ছোটটা উপরে রাখা আছে। এই দেখেন, এটা ফার্স্ট টাইম প্রথম ভিডিওতে শুরুতে দেখা যাচ্ছে। এটা R15 মানে হলো বাচ্চাদের কলিজা, একদম এটা লাগবে। এটা ভাই বাচ্চা বলেন, বাচ্চার আবার মুখে বলেন, সবসময় এটা চলবে। বড় বাইক হোক আর ছোট বাইক, বাচ্চাদের হোক, এটা ভাই নাম করা বাইক। এই যে দেখেন সামনে দিলে সামনে কত, এটা এটা ভাই ভার্সনের কোনো হিসাব নেই, ভার্সনের হিসাব নেই ভাই। আচ্ছা, R15 ই হবে। জি, ওকে, এটা হলো পেইন্টিং কালার, রেড পেইন্টিং কালার, রেড কালার, নীল কালার अवेलेबल আছে। দুইটা চাকাতে লাইটিং হবে। আর এটার কিন্তু এই যে ব্রেক, এটা ব্রেকে চাপ দিয়ে আপনি যতই ঘোরান তখন কিন্তু চলবে না, আবার ব্রেকে চাপ ছেড়ে দিবেন এই যে গাড়ি চলবে। জি, চমৎকার। জি, ওকে, এটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইস রাখছে মাত্র 19500 টাকা। 19500 টাকা R15। জি, R15 টাকার গাড়ি 19500 টাকা, একদম কম দামে। ওকে ফাইন, 19500 টাকা কিন্তু বাচ্চাদের এই কলিজাটা নিতে পারবেন, এটা নিতে পারবেন। এছাড়া দেখেন আমাদের কাছে কিন্তু জিক্সার মডেল আছে। জিক্সার মডেল আছে, দেখতে পাচ্ছেন জিক্সার মডেল লাল নীল দুইটা কালারই কিন্তু अवेलेबल আছে। রাইট, জি, এটা কিন্তু আরো হেভি কোয়ালিটির গাড়ি। এটা হচ্ছে অনেক বড় সাইজ। রাইট, এটা হচ্ছে 12 ভোল্ট 7 एंपিয়ার ব্যাটারি, লেদার সিট ইউজ করা হয়েছে। রাইট, এরপর আমরা কোন বাইকটা দেখব? এরপর দেখব এই R6 মডেলটা। ওকে, এরপর আপনাদেরকে যেটা দেখাবো এটা হলো R6 মডেল। এখন যেগুলো দেখাবো এগুলো কিন্তু বিশাল বিশাল গাড়ি। এইগুলো 10-12 বছর বাচ্চা একদম ইজিলি বসতে পারবে ভাই। ওয়েট ক্যাপাসিটির কথা যদি বলেন, দেখেন আমি বসে চালায় দেখাই, আমার ওয়েট নিয়েও চলবে। এই দেখতে পাচ্ছেন আমার ওয়েট নিয়ে চললে তো বাবা মা বিশ্বাস করবে যে আমার বাচ্চা বসে চালাতে পারবে। রাইট, হ্যাঁ, এটা হচ্ছে এই যে সামনে দিলে সামনে যাবে, ব্যাকে দিলে ব্যাকে আসবে। আর এটার ওয়েট নিতে পারবে সর্বোচ্চ 70 থেকে 75 কেজি পর্যন্ত, 75 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে। পুরোটা হচ্ছে লেদার সিট, আর এটা কিন্তু পেন্ডিং কালার, লাল কালার अवेलेबल আছে। আর এটা হচ্ছে প্লাস্টিক সিট, প্লাস্টিক চাকা আর কি। এটার মধ্যে রাবার চাকা अवेलेबल আছে। প্লাস্টিক চাকার সুবিধা যেটা, এটা হচ্ছে লাইটিং সিস্টেমটা পাবেন, লাইটিং সিস্টেমটা পাবেন। আর এই যে দেখেন ঢালাই চাকা, মাঝখানে কিন্তু রাবারের ফ্লোর দেওয়া, যার কারণে টাইলসে যতই আপনি চালান টাইলসে দাগ পড়বে না, রাবারের টিপটা ধরে ফেলবে। রাইট, জি, ওকে চমৎকার। এই বাইকটার প্রাইস কত রাখছেন? এই বাইকটার প্রাইস রাখছি ভাই 26500 টাকা। 26500 টাকায় বিশাল বড় বাইকটা কিন্তু বিশাল বড় বাইক আপনি 26500 টাকা পাবেন। এরপরে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে কাওয়াসাকি নিনজা মডেল। কাওয়াসাকি নিনজা দুইটা পাশাপাশি রাখাতে আপনারা হয়তো মনে করতেছেন যে দুইটা কেন, তো দুইটা কিন্তু আলাদা আলাদা ভেরিয়েন্ট। আমি দুইটারই একদম ভেরিয়েন্ট গুলো বলে দিব, কাছাকাছি দেখতে সেম টু সেম দেখতে, মানে শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটার চাকাটা। চাকা একটা রাবারের চাকা দেখেন, ঢালাই চাকা, এটা দেখেন একদম রাবার। আপনার যেটা পছন্দ, আপনি যদি শুধু মনে করেন আমার বাচ্চাকে বাইরে চালাতে দিব না, বাসে চালাবে, সেক্ষেত্রে আপনি রাবার চাকা। বাইরে চালাতে গেলে আপনার ঢালাই চাকাটা রাবার চাকা দুইটাই আপনি যেটা ইচ্ছা আপনি নিতে পারবেন। আর এটা কিন্তু অরিজিনাল চাবিতে স্টার্ট হবে। আর চাবিটা দেখেন একদম কাওয়াসাকির লোগো দেয়া আছে, একদম চায়না থেকে চাবিটা হয়ে আসছে। ওকে আপনি স্টার্ট দিবেন, সাউন্ডটা দেখেন। আর এটার মেইন যে সিস্টেমটা, এই যে দেখেন, এটা যখন আমি ঘুরাবো একদম কিন্তু অরিজিনাল গানের মতো বুম বুম সাউন্ড করবে। এটাকে মানে কাওয়াসাকি কম বলে, বুম বুম বেশি বলে আর কি। মানে এই দেখেন ঘোরানোর সাথে সাথে কিন্তু সাউন্ডটা হবে। কাওয়াসাকি তো বাংলাদেশে কি অনুমোদন আছে নাকি? বাচ্চাদেরটা অনুমোদন আছে, বড়দেরটা নাই। আচ্ছা, বাচ্চাদেরটা চালাক, সমস্যা নেই। এই যে দেখেন সামনে দিলে সামনে যাবে, ব্যাকে দিলে ব্যাকে আসবে। আর এটার স্পিডটাও কিন্তু খুবই ভালো। লেদার সিট, 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি। কোনটার প্রাইস কত রাখছেন? জি অবশ্যই এটা বলে দিচ্ছি। আর এটার আগে ভ্যারিয়েন্টটা বলে দিই, এই যে দেখেন এটাও। আর এটা কিন্তু চাকায় লাইটিং হবে। মাই গড, এটা কি সাউন্ড নাকি ধমকাচ্ছে আমাকে? সাথে সাথে সাউন্ডটা হবে। এটা কিন্তু চাকায় লাইটিং হবে, দুই চাকাতে লাইটিং হবে। আর রাবার চাকা আপনি লাইটিংটা পাবেন না। রাইট, জি। আর আমরা রাবার চাকা যেটা, সেটা রাখছি মাত্র 27500 টাকা। 27500 রাবার চাকাটা। আর ঢালাই চাকা যেটা, সেটা রাখছি 26500। 26500 টাকা আপনারা ঢালাই চাকাটা নিতে পারবেন। ওকে, এরপর আমরা অন্য একটা বাইকে যাব। আচ্ছা, এরপরে যেটা দেখাচ্ছি এটা হলো সিবিআর মডেল। সিবিআর মডেল এটা দেখেন, এই যে পাওয়ার সুইচ স্টার্ট হবে। আর এটা কিন্তু বিশাল গাড়ি ভাই। আর লুকসটা দেখেন অরিজিনাল সিবিআর এর মতো, কিন্তু মাথাটা দেখেন পুরো একদম দেখে মনে হবে হুবহু সিবিআর। রাইট, জি। মিউজিক সিস্টেম আছে, হর্ন সিস্টেম আছে। আর দেখেন এটা কিন্তু পুরোটা লেদার সিট, ব্রাউন কালার সিট। ব্রাউন কালার সিট, কালো কালার সিটও কিন্তু अवेलेबल আছে। এই যে দেখেন সামনে দিলে সামনে, ব্যাকে দিলে ব্যাকে। এটা স্পিডও কিন্তু খুবই ভালো হবে, বাচ্চা যতটুকু কন্ট্রোল করতে পারবে সুন্দর স্পিড দেওয়া। আর এই যে দেখেন নিচে প্রত্যেকটারই কিন্তু একদম সাপোর্টিং চাকাটা আপনি চাইলে স্ক্রু সিস্টেম আছে, খুলে ফেলতে পারবেন। জি। আর চাকাগুলো কিন্তু অনেক বড় সাইজ চাকা, রাবারের চাকা না, না ফাইবার চাকা, মাঝখানে রাবার দেওয়া। স্লিপ করবে না কখনো। ওকে, হ্যাঁ, চমৎকার। এটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইস রাখছি 27500 টাকা। 27500 টাকা। আর এটা কিন্তু 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার। অনেকে বলতে পারে যে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার, খালি বলতেছে। আমরা 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার ব্যাটারিটা দেখেন, এই যে দেখেন এটার সিটটা খোলা আছে, এটা দিয়ে দেখা দেই 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার কতটুকু। কি বিশাল ব্যাটারি, কিন্তু 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার পাউডার ব্যাটারি কিন্তু এগুলো। জি, ওকে, হ্যাপি মোড দেখেন, এটা হচ্ছে একদম অরিজিনাল। আর এটার মিটারটা দেখেন আপনি, এটাও কিন্তু মানে আরসি বুম বুম সাউন্ড করবে। এই যে এটাও কিন্তু বুম বুম সাউন্ড করবে। এটার প্রাইস হচ্ছে 27000 টাকা। 27000 টাকা আপনি এটা নিতে পারবেন। এটা হলো R3 টা, আর CBR টা হলো 27500 টাকা। 500 টাকা আপনি নিতে পারবেন। আর একদম ভিডিওর সর্বশেষ আকর্ষণ দেখাই, এই যে দেখেন এটা বিশাল সাইজের একটা বাইক। এটা হচ্ছে V5 মডেল, বিশাল বাইক। এটা হচ্ছে বাচ্চাদের জগতে, মানে বাইকের জগতে সবথেকে বড়। আচ্ছা আচ্ছা, এর থেকে বড় বাইক হয় না। এই যে দেখেন আপনি সাইডটা দেখেন, সাইড দিয়ে চমৎকার, মানে অনেক বড় সাইজ। আর মাথাটা দেখলেই তো ভাই মনে হবে যে এর থেকে বড় বাইক নাই আর। এটা হচ্ছে বুগাটি সাইজের, মানে মাথাটা করা হয়েছে। এই যে দেখেন পাওয়ার সুইচ স্টার্ট, সামনে দিলে সামনে, ব্যাকে দিলে আবার ব্যাকে। এটার স্পিডও কিন্তু খুবই ভালো। রাইট, জি। বাচ্চাদের বাইকের প্রত্যেকটা বাইকের কিন্তু স্পিড, মানে এটার প্রাইস রাখছেন কত? এটার প্রাইস আছে 28000 টাকা, একদম বরাবর। এটা হচ্ছে আমাদের শোরুমের সবথেকে হাইয়েস্ট। অন্যান্য শোরুমে আপনি দেখেন এই বাইকই নিচ্ছে কিন্তু 35000 37000 বলতেছে, এত দামে মানে কি বলবো আর ভাই, আমরা অনেক কম দামে দিচ্ছি ভাই। আচ্ছা, এটার প্রাইস কত? এটা হচ্ছে 28000 টাকা। 28000 টাকা নিতে পারবেন হলো আপনার এটা। আর এটা হলো 27500, আর এটা হচ্ছে 27000। আপনি একদম বুম বুম সাউন্ড যেটা, এটা আর কি কিন্তু কম দামের মধ্যে আছে। এই যে এটা দেখেন এটা হচ্ছে 19500 টাকা। এটা হচ্ছে নন পেইন্টিংটা। রাইট, কম দাম থেকে আর 3 কিন্তু সবথেকে বেশি ভ্যারিয়েন্ট। রাবার চাকা আছে, পেইন্টিং এর মধ্যে প্লাস্টিক চাকা আছে, বুম বুম সাউন্ড আছে, সব ধরনের ভ্যারিয়েন্ট কিন্তু আর 3 তে আছে। রাইট, এই ভ্যারিয়েন্ট বুঝে প্রাইস। জি, ওকে। এরপরে কোনটা দেখাবেন আমাদের? এটাই আমাদের সর্বশেষ ছিল। ঠিক আছে রাফি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যার যেটা ভালো লাগবে, অনেকগুলো বাইকই দেখানো হয়েছে। এছাড়া কিন্তু ওনাদের এখানে দোলনার কালেকশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এগুলোর নাম কি বলছেন? এগুলো হচ্ছে ট্রলি। ট্রলি দেখেন, ট্রলি আছে, তারপরে ওয়াকার আছে, হাঁটার জন্য সাইকেল আছে, সব ধরনের কিন্তু अवेलेबल আছে। যারা নিতে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে, WhatsApp যোগাযোগ করে দিবেন অবশ্যই। আর এর থেকে কিন্তু অনেক বাইক আমাদের কাছে আরো আছে গোডাউনে, সবগুলা কিন্তু আমাদের শোরুমটা ছোট তো ভাই, দেখানো সম্ভব না। রাইট, তো আপনি ইমো WhatsApp এ নক দিবেন, আপনার পছন্দ মতো বাচ্চার বয়স অনুযায়ী আমরা বাইক দেখাবো। ওকে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করে চলে আসবেন। আজকের মতো মামুন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।